আমরা একবার এতে ভাড়া থাকি তখন একটু মাঝে মাঝে আদর করতো। তখন একদিন আমি বলছি আমার বাচ্চাকে আপনি ধরবেন না। তখন এরপর আর ধরো না, দুদিন পর আবার বলে তোমার বাচ্চাটাকে আমাকে একটু দাও, আমি দোকান থেকে ঘুরে নিয়ে আসি। আমি বলছি না আমার বাচ্চা দেওয়া যাবো না। পরে আমি ঘরে এভাবে, হ্যাঁ যে সময় আমার কাছে চাইছিল কি, আমি এভাবে চালে ডেরামের সাথে একদম ইয়া করে রয়েছি, আমি আর কোয়া পারি না। পরে বাচ্চা পারি না, বাইরে হয়েছে ওই জায়গা থেকে এসে আবার বলো বাচ্চা নিয়ে গেছে। সুযোগ বুঝে সেই বাচ্চাটিকে নিয়ে সে চম্পট, এবং পরবর্তীতে আমরা এর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এর অবস্থান শনাক্ত হই। তার নির্দিষ্ট কোনো পেশা নেই এবং সে যখন বাচ্চাটিকে নিয়ে যায় একটি হোটেলে, যখন খেয়ে সেই বিলটি দেওয়ার, মানে সে অত্যন্ত চালাক, সে বিলটি তার না দেওয়ার বা বিল টাকা না দিয়ে সে তার যে মোবাইলটি সে তাকে দিয়ে যায় যাতে তাকে আমরা ট্রেস করতে না পারি। তো আসলে সে অত্যন্ত চতুর প্রকৃতির এবং সে তার পেশাই হয়তো এটি, বাট এর আগের কোনো ঘটনায় এটি সুনির্দিষ্টভাবে অভিযোগ না পাওয়ার কারণে হয়তো এটি রেকর্ডভুক্ত হয়নি। কিন্তু আমরা তাকে তার জিজ্ঞাসাবাদে তার মোটিভটি পেয়েছি, সে বাচ্চাটিকে আসলে পালনের উদ্দেশ্যে নেয়নি বা কোনো বাচ্চাটিকে যে হয়তো ভালো লেগেছে ধরনের কোনো ঘটনা না, সে বাচ্চাটিকে বিক্রির উদ্দেশ্যে নিয়েই সে নিয়ে গিয়েছে। ছোট বাচ্চাদেরকে যার নিঃসন্তান বাচ্চা বা এ ধরনের অনেকের কাছে বিক্রি করে থাকে, অথবা তাদের অঙ্গ প্রত্যঙ্গ এ ধরনের ক্ষেত্রে বিক্রি করার সুযোগ তৈরি থাকে, তো আমরা সে আসলে কোন চক্রে কী কারণে নিয়ে এসেছে ব্যাপক জিজ্ঞাসাবাদ করব। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করলে হয় তার নেটওয়ার্কের আদার্স যারা আছে তাদেরকে আমরা বের করতে সক্ষম হবো।